গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। সো আজ হচ্ছে বৃহস্পতিবার, প্রায় এক সপ্তাহ পর আমি আমার ক্লাসে যাচ্ছি কলকাতা। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এত লেট করে ব্লগটা শুরু হলো, একদম খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর ব্লগ শুরু হচ্ছে। তো এখন রেডি হব, রেডি হয়ে তারপর আমি বেরোবো। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল তো কলকাতা যাচ্ছি, সেটা একটা ব্যাপার হয়েই থাকে, বাড়ির থেকে একটু আলাদা হয়। আর দু নম্বর হচ্ছে যে সন্ধেবেলা আবার অন্য জায়গায় একটা ইনভিটেশন আছে, সেটা কোথায় কাদের সাথে যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য এখন বলছি না। তো চলো ব্লগ শুরু করা যাক আজকে। সো ফাইনালি আমার ড্রেস কমপ্লিট, ব্যাগও নিয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। বাবা অলরেডি বেরিয়ে দাঁড়িয়ে আছে স্কুটিটা নিয়ে, তো যাই এগোই। আজকের মতন এক্সপিরিয়েন্স আমার দ্বিতীয় দিন হয়নি। ব্যাপারটা হলো যে আমি কোনোদিনই এরকমটা হয়নি যে আমি বাস পাইনি, এক ঘন্টা দাঁড়িয়ে আছি, মানে যেখানে লাইনে দাঁড়িয়ে এক ঘন্টা কাটানোর পর বাস তো আলটিমেটলি আসেনি, অন্য বাসে করে কোনো রকমে গিয়ে এখন 5:30 বাজে, এখন বাড়ি ঢুকছি। জাস্ট বাড়িটা এসে ব্যাগটা রেখেছি, আর আজকে তো এক জায়গায় যাওয়ার ইনভিটেশন আছে, তো সেটার জন্য এখন কখন রেডি হব, কখন ফ্রেশ হয়ে কখন যাব, মানে জাস্ট ভাবতে পারছি না। মানে রাস্তায় যে আমি ব্লগ করব বা বলবো, মানে এরকম এক্সপিরিয়েন্স সাধারণত আমার হয় না। মানে এক ঘন্টা দাঁড়িয়ে আছি, ইউয়ান নেই, আমি ইউয়ানেই যাই, তো ইউয়ান নেই, মানে নেই মানে নেই, একদমই নেই। তো তারপরে আলটিমেটলি অন্য কোনো রকমে গিয়ে উদ্ধার হয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো এই এখন এত লেটে ফিরেছি, এখন কখন করব, মানে ফ্রেশ হব, কখন রেডি হব, যাব জানি না, বাট রেডি হতে হবে, যেতেও হবে। এমনিতেও পুজোর দিন আজকে, ভালো দিন, তো যাই হোক যাওয়া হচ্ছে। তো চলো তারপর রেডি হয়ে তারপর আবার ব্লগ করছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা, আর এই জাস্ট আমরা এসেছি। আর ব্যাপারটা হলো যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই এইখানে একজন এসছে এনার জন্য, ঠিক আছে, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল ম্যাডাম রেডি হতে, আর এখনও আরও একজন আসেনি। তো আমরা, আমি এতক্ষণ ধরে বলিনি আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে সোনালিদির বাড়ি, আর সেটা এই কারণে যাচ্ছি কারণ হচ্ছে আজকে লোকনাথ বাবার পুজো, তো অবভিয়াসলি ওর বাড়িতে নেমন্তন্ন আছে আমাদের খাওয়া দাওয়ার, তো সেই জন্যে যাচ্ছি। আপাতত আমরা হাঁটছি, এসেই গেছি ওর ফ্ল্যাটের কাছাকাছি, তো এখন যাই ভেতরে গিয়ে দেখি, তারপরে না হয় আরও ব্লগ হবে আর কি। যে সবাই একে একে ঢুকছে এখানে এখনো, বাবা সেই আমাদের প্রোগ্রামের জায়গা। তোমার এখানে কি হয়েছে রে? সোনালিদির বাড়ি, তো এখন ফার্স্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন আমাদের স্প্রাইট কেটে দিয়েছে, আর এখানে এরা সবাই বসে গল্প করছে, তো আমি ক্যামেরাটা ওদিকে ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি। হাই দিদি, কেমন আছেন আপনি? বিন্দাস, আচ্ছা এদিকে আরেক দিদির খবর কি? পুচকেটা ওদিক থেকে উকি মারছে। আচ্ছা এই দিদি খবর, নতুন ফোন কিনেছে দিদি, ও কি দেখতে, গেটআপই আলাদা। এখন আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে। আহা না না, এটা এসছে, এটাও এসছে, এইটা আমি কাটবো না। লোকজন নিচে নিচে কে খিচুড়ি খায় ভাই?
এই জামাটা নাকি 20th শতাব্দীর জামা, তিনি এখন এটা বের করে পড়েছেন। ভালো লাগছে, হ্যাঁ ইস্ত্রি করা নেই কিন্তু ভালো লাগছে। কোথায় কি আছে আমাদের দেখাচ্ছে পুচকে আমাদের? এই যে এটা কি? এখানে চাটনি, হ্যাঁ। আচ্ছা বাকিটা ওইদিকে, বাকিটা ওইদিকে সবাই খেতে বসেছে। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 9:22, এখন লাস্ট মোমেন্টে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ এখন এই যে মেন যাকে এতক্ষণ পর আমি পেয়েছি সেটা হচ্ছে সোনালি দি, এতদিন এতক্ষণ পাওয়া যায়নি, যার বাড়িতে এসেছি তাকেই পাওয়া যায়নি। আর এইদিকে আছে হচ্ছে সুভ্রাদি, আর এইদিকে ঈপ্সিতা, আর ঠিক এইখানে আরেকজন আছে, লজ্জা লাগে বল, যে হচ্ছে শ্রীমতী। আর এইদিকে হচ্ছে আমাদের পুচকে ম্যাডাম রয়েছে। পুচকে ম্যাডাম আমি কে? যদিও 10টা বেজে গেছে, কখন বাড়ি যাবো জানি না, কিন্তু আমরা এখানে হেভি প্ল্যানিং করে ফেলেছি একটা, তো সেটা ক্রমশ প্রকাশ্য কি প্ল্যানিং করেছি, কিন্তু আপাতত আমরা বাড়ি যাচ্ছি। আর সোনালি দিও যত্ন সহকারে সব প্যাক ট্যাক করে দিয়েছে, বাড়িতে নিয়ে গিয়েও খেতে দিচ্ছে, যা তা অবস্থা আর কি। আগে বাড়ি যাই, কিচ্ছু বলবো না, দারুণ খেয়েছি, দারুণ খেয়েছি, হ্যাঁ বলো, দারুণ খেয়েছি, আসছি, টাটা, না না একদম নয়, টাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা টাটা।